Hey guys, welcome to another brand new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল কিভাবে খুব সহজেই গ্রো করতে হয় সেটি বলবো। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। ইউটিউব চ্যানেল গ্রো করা খুবই সহজ, কিন্তু নতুন ইউটিউবার যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তখন তাকে একটি ইউটিউবের তরফ থেকে টাস্ক দেয়া হয়। সেখানে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করলে এই টাস্কটি কমপ্লিট হয়ে যায়। ওই চ্যানেল এরপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যাবে। এখন ইউটিউবে টাস্ক দিয়ে দেয় যে সেটি লাস্ট 365 দিন বা এক বছরের মধ্যে পূর্ণ করতে হবে। সেটা অনেকজনে আবার ভুল ভাবে যে এক বছরের মধ্যেই, কিন্তু না, এটি লাস্ট এক বছরের মধ্যে, মানে আপনি যখন একদম লাস্ট ভিডিও আপলোড করবেন তখন থেকে শুরু করে 365 দিন বা এক বছর ধরা হবে। ইউটিউবের শুরুতে এই টাস্কটি মনে হয় খুবই কষ্টকর, কিন্তু আসলে তা নয়। ইউটিউব চ্যানেল গ্রো করা খুবই সহজ। নতুন ইউটিউবারদের ক্ষেত্রে যা হয়, ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে এবং আপলোড করে দেয়। এছাড়াও আর অনেক ধরনের কাজ রয়েছে, সেগুলো করা হয় না, এর কারণে ভিডিওটি র্যাঙ্ক করতে পারে না। এখানে যেমন ডিসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড রিসার্চ, এসবি, এসইও এক্সেট্রা রয়েছে। ইউটিউব চ্যানেল তৈরি করার পর আপনাদের যে কোনো নিশ বা টপিক চুজ করতে হবে। ভিডিও মানুষের কিভাবে মানুষের কাছে পৌঁছাবে সেটি ধরতে হবে আপনাদের। আপনার ভিডিওটি কিভাবে মানুষের কাছে পৌঁছাবে সেটি আপনাকে নির্ধারণ করতে হবে। এখানে এটি নির্ধারণ করার জন্য আপনাদের ইউটিউবের স্টুডিওর মধ্যে আপনারা অনেক ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনারা কি ধরনের ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন সেটি সেখান থেকে চুজ করে নিতে পারেন। ওকে, ধরুন আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছানো শুরু হয়ে গেল। এখন আপনার অডিয়েন্স কিভাবে আপনার ভিডিওতেই ক্লিক করবে সেটি আপনাকে ভাবতে হবে। এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটি আইকেচি থাম্বনেল। ধরুন আপনি আইকেচি থাম্বনেল তৈরি করলেন এবং সেটি সহকারে ভিডিও আপলোড করলেন। এখন এখানে আসে মেইন পয়েন্ট, যেটা ভিডিওতে ক্লিক করার পর হবে। 2022 সালে দাঁড়িয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি ওয়াচ টাইম। এখানে আপনার ভিডিওতে ক্লিক করার পর অডিয়েন্স কত সময় ধরে আপনার ভিডিওটা দেখছে সেটি এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আপনার ভিডিওতে কত পরিমাণ ওয়াচ টাইম এবং ওয়াচ টাইমের পার্সেন্ট বাড়ছে সেটি ইউটিউব অ্যালগোরিদম ডিটেক্ট করে। এর ফলে আপনার ভিডিওর ইমপ্রেশন আরও বৃদ্ধি পায়। ধরুন আপনি একটি 5 মিনিটের ভিডিও তৈরি করেছেন, অডিয়েন্স যদি সেটি 2 মিনিটেরও বেশি সময় ধরে দেখে তাহলে আপনার ওয়াচ টাইম হবে 40-50%। আপনার ওয়াচ টাইম যত পার্সেন্ট বেশি হবে ইউটিউব আপনার ভিডিওকে তত বেশি প্রমোট করবে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইউটিউবে প্রমোটের মানে হলো আপনার ভিডিও যদি আগে 10 জন মানুষের কাছে পৌঁছাতো বা 10 জন মানুষের হোম পেজে শো করতো, তাহলে এখন আরও 10 জন বেশি মানুষের হোম পেজে আপনার ভিডিওটা শো করাবে, মানে আপনার ইমপ্রেশন আরও বৃদ্ধি পাবে। আপনার ওয়াচ টাইম যত বেশি হবে তত আপনার ইমপ্রেশনও বৃদ্ধি পাবে। এখন ক্লিক থ্রু রেট বা CTR। আপনার ভিডিও যখন ইউটিউব 10 জন মানুষের কাছে পাঠাবে তখন সেখান থেকে কতজন মানুষ আপনার ভিডিওতে ক্লিক করছে সেটি হচ্ছে CTR রেট। এখন আপনার ভিডিও ধরন ইউটিউব 100 জন মানুষের কাছে পৌঁছে দিল, সেখান থেকে 10 জন মানুষ আপনার ভিডিওতে ক্লিক করল, তাহলে আপনার ভিডিওর CTR রেট হবে 10%। এখন আপনার ভিডিওর CTR রেট কমপক্ষে 20%-এর ঊর্ধ্বে হতে হবে, নাহলে আপনার ভিডিওটা ধীরে ধীরে ইউটিউব অ্যালগোরিদম এটিকে ডেট করে দিবে বা এটিকে আর ইমপ্রেশন দিবে না, লোকের কাছে পৌঁছাবে না।
কিন্তু 2022 সালে দাঁড়িয়ে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি পালন করে সেটি হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইম বাড়লে আপনার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট ধীরে ধীরে এগুলা বাড়তে থাকবে। আপনারা যদি জানতে চান কিভাবে ভিডিও এসইও, কিওয়ার্ড রিসার্চ, ট্যাগস, টাইটেল ব্যবহার করতে হয়, তাহলে এ বিষয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেব। আপনাদের যদি এগুলো জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।